নরসিংদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাউল মেলা। শহরের কিউরিয়াপাড়ায় মেঘনা নদীর তীরে প্রায় 600 বছর ধরে চলে আসছে এই মেলা। এই উপলক্ষে বাউল আখড়াধামে জড়ো হয়েছেন দেশ বিদেশের শতাধিক বাউল। মেঘনার পাড়ে খাবার সহ বিভিন্ন পণ্যের পসরাও সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। নরসিংদী সংবাদদাতা হাবিবুর রহমানের পাঠানো তথ্য চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। প্রতি বছরই মাঘী পূর্ণিমার দিনে শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে নরসিংদীর মেঘনাপাড়ে বসে এই আয়োজন। প্রায় 600 বছরের ঐতিহ্যবাহী সপ্তাহব্যাপী এই মেলাকে ঘিরে নরসিংদীর কাউরিয়ারপাড়া এলাকায় সমাগম ঘটে হাজারো নারী পুরুষের। নদীতে চলে পূর্ণ স্নান, পাশেই রয়েছে বাউল ঠাকুরের আখড়া, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা এসে বসিয়েছেন বাউল গানের আসর। মেলাকে ঘিরে মেঘনা নদীর পাড়ে জমে উঠেছে খেলনা, কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ, বাঁশ ও মাটির তৈরি সামগ্রীর হরেক রকম পণ্যের পসরা। এছাড়াও শিশুদের আকৃষ্ট করতে বসেছে পুতুল নাচ, নাগরদোলা সহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। ছোটদের মেলা আছে, চরকি আছে, সবাই দেখার মতো জিনিস কেনার মতো অনেক কিছু আছে এখানে। ভক্তরা শাড়ি বেঁধে মহাযজ্ঞ অনুষ্ঠানে ঘি, প্রদীপ, মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে পূজা দিচ্ছে, প্রার্থনা করছে পরিবার ও দেশের মানুষের কল্যাণ সহ অশুভ শক্তি থেকে মুক্তির। পাপকর্ম হইতে নিজেকে দূরে রাখা। আয়োজকরা জানালেন, এ আখড়ায় বাউল ঠাকুরের অন্তর্ধান হয়েছিল। বাউল আখড়ায় জগন্নাথ দেবতার মন্দির আছে। কোনো প্রকার প্রচারণা ছাড়াই প্রতি বছর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই মেলা। ভারত আগরতলা মানে ভারতবর্ষ থেকে, ত্রিপুরা, কলকাতা থেকে আসছে, আর বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভক্তবৃন্দ আসছে। শনিবার মহাযজ্ঞের মাধ্যমে শুরু হওয়া এ বাউল মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।